মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন জারির আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা তথা রাজ্যের অর্থমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে আটই নভেম্বর বিগত সরকারের অর্থমন্ত্রী প্রিয়াম খান্ডেল ওয়ালের কথায় আগামী সাতই নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হবে মহারাষ্ট্রে যৌথভাবে নির্বাচনে জয়লাভের পর থেকেই সরকার গঠনে ক্ষমতার দ্বন্দ্ব চলছে বিজেপি ও শিবসেনার মধ্যে মুখ্যমন্ত্রীর পথ ছাড়তে নারাজ বিজেপিও অপরদিকে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদের দাবিতে অনর শিবসেনা এরই মাঝে আজ বিজেপি নেতা সুধীর মুনগন্িওয়ার বলেন মহারাষ্ট্রবাসী কোনো একটি দলকে নয় মহাজোটকে নির্বাচিত করেছে ফেভিকল বা আম্বুজা সিমেন্টের চেয়েও শক্তিশালী এই জোট এরপর তিনি বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে নইলে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে হবে তখন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে যদিও বিজেপি নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি চান তিনি